নগাঁও ড্রাগস জুয়া আর মদর বিরুদ্ধে সজাগতা সমদল। নগাঁও ভকতগাঁও পঞ্চায়েত শতাধিক লোকে নবপ্রজন্মক ধ্বংসর করাহলে ঠেলি দিয়া ড্রাগসর বিরুদ্ধে সমদল উলিয়াই প্রতিবাদ সাব্যস্ত করে। গাঁও পঞ্চায়েতর সভাপতি সাহাবুদ্দিন আহমেদর নেতৃত্বত কেবা শতাধিক যুবকে হাতে হাতে বেনার আর ফেস্টুন লৈ অঞ্চলটো পরিভ্রমণ করে রাইজর সহযোগ কামনা করে। হয়, আমি ভকতগাঁও গাঁও পঞ্চায়েতে আজি কিছুদিনের পর ড্রাগসের বিরুদ্ধে আমি আমার যখন যুবক বন্ধু আছে, আমার পঞ্চায়েত প্রাক্তন প্রতিনিধিসকল আছে, সমাজ সচেতন ব্যক্তিসকল আছে, সেই সকলে মিলি পেলায় আজি কিছুদিনের পর আমি ড্রাগস বিরুদ্ধে অভিযান চলাই আছো আর যথেষ্ট সফলও পাইছো। বহুতে ড্রাগস বিরুদ্ধে অভিযান আমার ওসর আই পেলায় ড্রাগস আর ব্যবসায় নকরে নেখাও বলে পরিচিতি দিছে, সেইফাল কিছু পরিবর্তন হয়েছে। আর বিশেষ মাজতে আমার নগাঁও আরক্ষী প্রশাসনে যে প্রচেষ্টা ললে সেই প্রচেষ্টা যথেষ্ট উপকৃত হয়েছে, কিন্তু প্রচেষ্টাটা আরও জোরদার হব লাগে। নহলে এই যে আমার এলাকায় যদি ড্রাগসের হেরিয়া ব্যবসায় বা ড্রাগস খাওয়া জোয়া মদ মানে আমার টাউনের নিচে ওসর থাকি পেলায় আমার লাজেই লাগে। আমার অঞ্চলত এই অবস্থা হয়েছে, এই অঞ্চলত হাই স্কুল আছে, এম ই স্কুল আছে, হাই মাদ্রাসা আছে, কলেজ আছে, তারপর আমার অঞ্চলত এনেকা হয় আর বহু শিক্ষিত লড়া ছিল ওলাই আছে, বিশেষ ছালীসল ওলাই আছে, ইয়ার তারপর যদি এনেকা অবস্থা আমার কেবল লাজের কথা। আমি আজি একটা প্রশাসন উলিয়াইছো, আমার যুব বন্ধুসকল আছে, আমার নেতৃস্থানীয় ব্যক্তিসকল আছে, সেইসকল আমার সহযোগ করেছে, আমার প্রাক্তন কাউন্সিলর রেজাক সাহেব আছে, আমার সমাজকর্মী আমার হেডমাস্টার ফজলি সাহেব আছে, বিভিন্ন আমার বিডিবি সকলের যখন আছে, বিডিবি সকলের যখন প্রতিনিধি আছে, সেই সকলের প্রেসিডেন্ট সেক্রেটারি নায়ক সকলে আমার সহযোগ করেছে। আমার সমাজকর্মী নাম মাইনুদ্দিন আছে, রহিমুদ্দিন আছে, এনেকা বহুত আমার সমাজকর্মী সকল আছে, আমি প্রত্যেকে সহযোগ করেছি। আমার গোটে পঞ্চায়েত আমি রেলি করি। ইতিমধ্যে আমার ভকতগাঁও অঞ্চলের জ্যেষ্ঠ মুরব্বী, গাঁও পঞ্চায়েতের সন্মানীয় সভাপতি, প্রাক্তন কাউন্সিলর, গাঁও পঞ্চায়েতের বিভিন্ন বিভাগের বিষয়ববীয় সকল, শিক্ষক সমাজ, যুব সমাজ সকলো আজি ওলাই আহিছে এই ড্রাগস মদ জুয়া অসামাজিক কাম কাজের বিরুদ্ধে। ইতিমধ্যে আপনাদের চাইছে যে বর্তমান যে পরিবেশ আমার ভকতগাঁওত আসলে অলপ হাম কাটিছে, গতি আমি আপনাদের জড়িয়ে নগাঁও জেলা আরক্ষী প্রশাসন তথা জেলা আরক্ষী অধীক্ষক মহোদয়ক আহ্বান জানাম। এতিয়াও আমি দেখিছো থানা পর্যায়ের সরু সরু কিছু তলর পর্যায়ের কিছু বিষয়ববীয়ার মিতিরালির কারণে বর্তমান আমার ভকতগাঁও অঞ্চলতো যথেষ্ট ড্রাগস ব্যবসায়ী, অবৈধ ড্রাগস ব্যবসায়ী চলি আছে, এইবিলাক বন্ধ হব লাগিব। আজি আমি পণ লৈছো, আমি আজি রাইজ ওলাই আহিছো, ঐক্যবদ্ধভাবে আমি সংগ্রাম করব ওলাই আহিছো। আমার নগাঁও জেলা প্রশাসনে যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ নকরে তেতিয়া হলে কিন্তু যে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তার কারণে নগাঁও জেলা প্রশাসন দায়ী হব। এই শিক্ষিত সমাজ, যুব সমাজ ওলাই আহিছে, গতি আজি আমি আপনাদের জড়িয়ে জানাব বিচারিছো তেওঁলোকে অতি শীঘ্রে এই অবৈধ ড্রাগস ব্যবসায়ীর লগত মিতিরালি করা বন্ধ করাক, ড্রাগস ব্যবসায় বন্ধ করাক। আর কোরপরা এই ড্রাগস বিলাকর চালান বিলাক আহে, কোরপরা ইয়ার উৎসটো কত, সেইখিনি ভালদরে চালি জারি চাই বন্ধ করব লাগিব। নহলে আমি জেলা প্রশাসন বা জেলা আরক্ষী কার্যালয় গ্রাহ করিবর কারণেও আমি প্রস্তুত হয়ে থাকি।